যদি অন্যায় একটি আইন হয়ে দাঁড়ায়, তবে মানুষের জন্য তা অমান্য করা শুধু ঠিকই নয়, বরং একটি কর্তব্য। কারণ অন্যায়ের প্রতি আনুগত্য সম্মানের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। হ্যালো বন্ধুরা, আমি সালমান। আজ নিয়ে এসেছি 2021 সালে মুক্তিপ্রাপ্ত ইন্দোনেশিয়ান হরর মুভি অ্যাফ্লিকশনের গল্প নিয়ে। এই মুভি টান টান উত্তেজনা ও রহস্য তোমাদের ভিডিও শেষে অবাক করে দেবে। তো গল্পের শুরুতে একজন মাঝবয়সী মহিলাকে দেখানো হয়, যিনি বিছানার উপর একা বসে কিছু একটা ভাবছিলেন, আর পরক্ষণেই ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলেন। তখনই ঘুম থেকে জেগে ওঠে নিনা। আসলে সে এতক্ষণ তার মাকে নিয়ে দুঃস্বপ্ন দেখছিল, যেটা মায়ের মৃত্যুর পর থেকেই ক্রমাগত তার সাথে হয়ে চলেছে। শেষবারের মতো যখন তার মায়ের সাথে দেখা হয়, তখন মনে হয়েছিল ঠিক তার পিছনে তিনি নিজেই দাঁড়িয়ে আছেন, যাকে বলে ডাপলগ্যাঙ্গার। তবে অবশ্য নিনা ব্যাপারটাকে ইগনোর করে, কিন্তু এখন তো মনে হয় সেটা তার ভুল ছিল। নিনার হাজবেন্ডের নাম হাসান। সে তাকে সান্ত্বনা দিয়ে বলে, মায়ের মৃত্যুর জন্য নিজেকে দোষী ভেবে লাভ নেই, কারণ ওটা ওনার মানসিক রোগ ছিল। হাসান পেশায় একজন চাইল্ড সাইকোলজিস্ট, তাই এইসব ব্যাপারে তার এক্সপিরিয়েন্স আছে। নামাজের পর নার্সি নামের একটি মেয়ে নিনার সাথে দেখা করতে আসে। সে নিজের পরিচয় দিয়ে বলে, আমি তোমার হাজবেন্ড হাসানের গ্রাম থেকে এসেছি, আসলে আমি ওর মা দায়ুর দেখাশোনা করি। এটা শুনে নিনা চমকে যায়, কারণ সে এতদিন জানতই না যে হাসানের মা অর্থাৎ তার শাশুড়ি বেঁচে আছেন। সে জানায় উনি এখন জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করছেন, কারণ ওনার ডিমেনশিয়া হয়েছে। আসলে ডিমেনশিয়া হলো স্মৃতিভ্রম রোগ। এক্ষেত্রে ব্যক্তি যে কোনো সময় পূর্বের এবং বর্তমানে ঘটে যাওয়া ঘটনা ভুলে যায়। নার্সির মনে হয় তার মায়ের এটা কোনো রোগ নয়, বরং ওনার উপর কোনো পরলৌকিক জিনিস ভর করেছে, তাই সে ওখানে আর কাজ করবে না। কিন্তু কাজ ছেড়ে দেওয়ার আগে তার মনে হয় হাসানের উচিত তার মায়ের সাথে এই মুহূর্তে থাকা, তাই তাদেরকে পুরো খবরটা জানাতেই নার্সি এখানে এসছে। ডিনারের সময় নিনা হাসানকে মায়ের ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, আমার সাথে দায়ুর সম্পর্ক ছোট থেকেই ভালো ছিল না, তাই পরবর্তী সময় আমি ওনার থেকে সব রকম সম্পর্ক বিচ্ছিন্ন করেছিলাম। কিন্তু এটা শুনে নিনা প্রচণ্ড ইমোশনাল হয়ে যায়। সে বলে, তোমার এরকম করা একদম উচিত হয়নি, উনি এখন বয়স্ক এবং সমস্যায় ভুগছেন, তাই ছেলে হয়ে ওনার পাশে থাকা কর্তব্য। হাসান তার কথায় কনভিন্স হয়ে পরের দিন তাদের দুই বাচ্চা রায়ান এবং তাসাকে নিয়ে মায়ের গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাড়ি পৌঁছতেই তারা খেয়াল করে বাগানে দায়ু একটা ছুরি নিয়ে গাছের সামনে কিছু একটা খুঁজছে। হাসান তার কাছে গেলে শুনতে পায় তিনি বিড়বিড় করছেন। তাকে ধরতে যেতেই দায়ু অজান্তেই হাসানকে ছুরি দিয়ে মারতে যায়। সে খুব শান্তভাবে তার হাত ধরে ফেললে তিনি জিজ্ঞেস করেন, তুমি কিছু আওয়াজ শুনতে পাচ্ছ? কিন্তু হাসান কিছুই শুনতে পায় না। সকলে এনে তাকে ঘরে বসাতেই দায়ু নর্মাল হয়ে যায়। তিনি কথার মাঝে জানান যে, আমার ওষুধ খেতে খুব একটা ভালো লাগে না। ঘুমোতে যাওয়ার আগে দায়ু ঘরে চারটে রুমের মধ্যে তিনটের দরজা খুলে দেয়, যেখানে তারা সবাই থাকবে এবং একটাই দায়ু নিজে। কিন্তু চতুর্থ দরজাটা সে বন্ধই রেখেছিল এবং সবাইকে বলে এই দরজাটা যেন কেউ না খোলে। ডিনারের পর নিনা নামাজ শেষ করে জাস্ট বসেই ছিল, কিন্তু তখনই পাশের রুম থেকে দুই বাচ্চা এসে বলে, মা, বাইরে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে। কথাটা শুনতেই হাসান ও নিনা বাচ্চাদের রুমের জানলায় এসে দেখে বাইরে কালো কাপড় পরে একটি মহিলা একভাবে দাঁড়িয়ে তাদের রুমের দিকেই দেখছে। সে কি চায়, কেনই বা এসছে, কি তার রহস্য, এইগুলো বুঝে ওঠার আগেই মহিলাটি ধীরে ধীরে সেখান থেকে চলে যায়। হাসানেরা ব্যাপারটাকে না ঘাঁটিয়ে ঘুমোতে গেলেও মাঝরাতে হাসানের ঘুম ভেঙে যায়। তাই বহু সময় পর মায়ের কাছে শুতে আসলে তিনি ছেলেকে আদর করে ঘুম পাড়িয়ে দেন। পরদিন সকালে ঘুম থেকে উঠে খাবার টেবিলে আসতেই সবাই চমকে যায়, কারণ দায়ু সবার জন্য সুন্দর সুন্দর ব্রেকফাস্ট রেডি করে রেখেছিল। এটা দেখতেই সকলে বেশ খুশি হয়। তাই আর দেরি না করে খাওয়া শুরু করলে হাসান বলে, মা, তোমায় আমাদের সাথে নিয়ে যাব, এখানে আর একা একা থেকে কোনো লাভ নেই। কিন্তু এটা শুনে খুশি হওয়া তো দূরের কথা, তিনি প্রচণ্ড রেগে বলেন, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, শেষ জীবন পর্যন্ত আমি এখানেই থাকব। ব্যাপারটা সিরিয়াস দিকে যেতে দেখলে নিনা পরিস্থিতি সামলে নিয়ে হাসান ও তার ব্যাপারে বলতে শুরু করে।
সে বলে, মা আপনার ছেলে খুব বড় এবং নাম করা চাইল্ড সাইকোলজিস্ট, তার সাথে বহু নামজাদা লোকের চেনাশোনা রয়েছে। কিন্তু এটা শুনতেই দায়ু একটু মজা করে হাসানের গালটা বাচ্চাদের মতো টিপে বলে, ও বাবা, তুমি এইসব করছো নাকি, বাহ বেশ ভালো তো। তার কথা বলার ধরনটা নিনার একটু তাচ্ছিল্য বোধ বলেই মনে হয়, কিন্তু সে অবশ্য কিছু বলেও না। সেদিন একটা ইম্পর্টেন্ট সেমিনার অ্যাটেন্ড করার জন্য হাসান তাড়াতাড়ি বেরিয়ে যায়। বেলায় নিনা দায়ুকে লাঞ্চের জন্য জিজ্ঞেস করতে গেলে হঠাৎ তার ডিমেনশিয়া রোগ জেগে ওঠে এবং যার কারণে তিনি তাকে চিনতে অস্বীকার করেন এবং প্রচণ্ড রুডলি বিহেভ করে তাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে বলেন। নিনার প্রথমে এটা খারাপ লাগলেও তার অসুখের কথা ভেবে নিজেকে শান্ত করে। অন্যদিকে রায়ান যখন একা ঘরে ড্রয়িং করছিল তখন ওই বন্ধ ঘরের দরজার ওপার থেকে নক করার আওয়াজ আসে আর তখনই দরজাটা নিজে থেকেই খুলে গেলে ভেতর থেকে একটা বল গড়িয়ে তার কাছে আসে। কৌতূহলবশত সে ওটাকে নিয়ে দরজার সামনে যেতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে যায়। তবে দরজাটা বন্ধ হয়ে গেলেও দেখে মনে হচ্ছিল কেউ যেন সেটাকে ভেতর থেকে খোলার চেষ্টা করছে, কিন্তু তখনই দায়ু আসতেই সব শান্ত হয়ে যায়। এদিকে তাসা যখন বাগানে সেলফি তুলতে ব্যস্ত ছিল তখন ক্যামেরায় লক্ষ্য করে পিছনে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে, কিন্তু সেদিকে দেখতেই বাচ্চাটা উধাও হয়ে যায়। আর ঠিক একই সময় নিনার থেকে কিছুটা দূরে দরজার সামনে ওই একই বাচ্চাকে দাঁড়িয়ে থাকতে আমরা দেখি। ডিনারের সময় সবাই একসাথে গল্প করার সময় হঠাৎ দায়ু ডিমেনশিয়া রোগ জেগে উঠলে উপস্থিত সকলকে দেখে ভয় পেয়ে যায় এবং তিনি বারবার একটাই কথা রিপিট করছিলেন যে কেউ যেন তার কানে আড়ি কিবা বলছে। তো খুব স্বাভাবিকভাবেই বাচ্চারা দায়ুর আচরণ দেখে প্রচণ্ড ভয় পেয়ে যায়। ঘুমোতে যাওয়ার আগে নিনা দায়ুর একটা ড্রয়িং দেখে চমকে ওঠে, কারণ সেখানে তাদের পরিবারের ছবির সাথে দূরে একটা বাচ্চা দাঁড়িয়েছিল। ব্যাপারটা প্রথমে খটকা লাগলেও সে এইটা ভেবে ইগনোর করে যে এই বয়সে বাচ্চাদের কল্পনা শক্তি প্রচণ্ড তীব্র হয়। এরপর মাঝরাতে তাসা অনুভব করে ঘুমের মধ্যে কেউ যেন তার ব্ল্যাঙ্কেট ধরে টানছে। প্রথমে এটা রায়ানের কীর্তি বলে মনে হলেও পরক্ষণে ঘুম থেকে উঠে দেখলে চমকে ওঠে, কারণ পাশের বেডে রায়ান ছিল না। ঘর থেকে বেরিয়ে বারান্দায় এলে খেয়াল করে রায়ান ওই বন্ধ ঘরের দরজার দিকে মুখ করে দাঁড়িয়ে রয়েছে। সে তাকে ঘুমানোর জন্য ঘরে আনতে যেতেই পিছন থেকে রায়ানের গলার আওয়াজ শুনে সেদিকে তাকিয়ে সামনে ঘুরতে দেখে রায়ান উধাও। ভয় এক ছুটে ঘরে ঢুকতেই রায়ান ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, অর্থাৎ বাইরে যে দাঁড়িয়েছিল সেটা রায়ান নয়। তাসা কাউকে কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ে। পরদিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে তাসা মাকে এখান থেকে ফিরে যেতে বলে, কারণ এখানে তার ভয় লাগছে। কথাটা শুনে নিনা বিচলিত হয়ে পড়ে। সেদিন বেলায় বাগানে কাপড় মেলতে গেলেও নিনার মনে হয় কেউ যেন তাকে ফলো করছে বা লুকিয়ে দেখছে। পরক্ষণেই খেয়াল করে দায়ু হাতে ছুরি নিয়ে সেই গাছটার নিচে একা দাঁড়িয়ে রয়েছে আর ওই দিনের মতোই সে বিড়বিড় করে নিজের অজান্তে কিছু একটা বলে চলেছে। সে দায়ুর কাছে গেলে লক্ষ্য করে হাতে ধরে থাকা ধারালো ছুরির কারণে তার হাত কেটে রক্ত বেরোচ্ছে, কিন্তু এইসবের প্রতি কোনো ভ্রুক্ষেপ না করে দায়ু নিনাকে দেখা মাত্রই একটা কুড়ুল আনতে বলে। সে কোনো রকমে তাকে শান্ত করে ঘরে এনে ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দেয়। দায়ু বলে তার একটু ড্রিঙ্কস করতে ইচ্ছা করছে, তাই মার্কেট থেকে তার জন্য ড্রিঙ্কস আনতে গেলে দোকানদার তাকে দেখা মাত্রই বুঝে যায় সে দায়ুর বাড়িতেই এসছে। এটা শুনে নিনা অবাক হয়ে যায়, কারণ এই এলাকায় তাদের ব্যাপারে কেউ জানে না, তাহলে এই দোকানদার জানলো কি করে? দোকানদার ব্যাপারটা বুঝতে পেরে বলে, আমি একটু তন্ত্র সাধনা করে থাকি এবং তোমার আশেপাশে আমি নেগেটিভ এনার্জি ফিল করছি, তাই একটু সাবধানে থেকো, সব থেকে ভালো যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ছেড়ে চলে যাও। নিনার ব্যাপারটা অদ্ভুত লাগলে সে কিছু না বলেই বেরিয়ে যায়, কিন্তু যাওয়ার সময় নিনা লক্ষ্য করে নার্সি কোনো এক মহিলাকে নিয়ে একটা বাড়িতে যাচ্ছে। মহিলাটিকে দেখে মনে হচ্ছিল তিনি স্বাভাবিক নন। ব্যাপারটা দূর থেকে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ লক্ষ্য করলে তারা ওই রুম থেকে বেরিয়ে আসে। তাদের চলে যাওয়ার পর নিনা ওই বাড়িতে লুকিয়ে প্রবেশ করলে ঘরের দেওয়ালের দিকে তাকিয়ে অবাক হয়ে যায়, কারণ সেখানে 25 বছর আগে কোনো এক ঘটনা রিলেটেড ফটোগ্রাফস এবং পেপার কাটিংস লাগানো ছিল। নিনা যেটুকু দেখে বুঝতে পারে সেটা হলো এই বাড়িতে দিমা নামের একটা বাচ্চা থাকতো যে হঠাৎ করে নিখোঁজ হয়ে যায় এবং নার্সির সাথে যে মহিলাটি ছিল সে এই বাচ্চাটার মা। সব থেকে বড় ব্যাপার হলো সে দায়ুর বাড়িতে যে বাচ্চাটাকে দেখেছে সেটা আর অন্য কেউ নয়, স্বয়ং দিমা। কিন্তু ছবি দেখে মনে হচ্ছিল এই মহিলাকেও সে যেন কোথাও আগে দেখেছে, আর তখনই বুঝতে পারে এটা সেই মহিলা যিনি কিছুদিন আগেই
রাতে বাইরে থেকে তাদের রুমের দিকে দেখছিল। শুধু তাই নয়, এখানে আরও একটি ঘটনার ব্যাপারে জানা যায় যে নার্সিয়ার অন্য কেউ নয়, দিমার নিজের দিদি। নিনা ভেবে পায় না এদের সাথে দায়ুর কি সম্পর্ক, আর তিনি কেন এবার রাতে বাড়ির সামনে এসে দাঁড়িয়েছিলেন। নিনা ফিরে যাওয়ার আগে একটা পেপার কাটিংস নিয়ে চলে যায়। এর মাঝে হাসানের মেসেজ আসে, তার কোম্পানিতে প্রমোশন হয়েছে। নিনা দায়ুকে খুশির খবরটা জানালে তিনি উল্টে বলেন হাসান এইসব ডিজার্ভ করে না। কথাটা স্বাভাবিকভাবে খটকা লাগলে নিনার মনে হয় দায়ু তার থেকে কিছু একটা লুকোচ্ছে। এরপর রাতে ঘুমানোর সময় নিনার মনে হয় কেউ যেন তার গলা টিপে ধরেছে, কিন্তু পরক্ষণে বুঝতে পারে এটা তার দুঃস্বপ্ন। তখনই শুনতে পায় একটা আওয়াজ, আরিকিবা আরিকিবা। ক্ষণিকের মধ্যে দরজা নিজে থেকেই খুলে গেলে জানলা দিয়ে দেখে বাইরে দিমা দাঁড়িয়ে। তাই টর্চ নিয়ে অন্ধকারে বাগানে এদিক ওদিক খুঁজতেই টর্চের আলো গিয়ে পড়ে দিমার উপর। তার চোখ থেকে রক্ত পড়ছিল। নিনা এটা দেখা মাত্রই প্রচণ্ড ভয় চিৎকার করে ওঠে, আর তখনই হাসান চলে আসলে সবকিছু সামলে নেয়। ঘরে এসে নিনা তাকে পুরো ঘটনা বললে হাসান বিন্দুমাত্র বিশ্বাস করে না। কিন্তু নিনা মন শান্ত করার জন্য সে দোকানদারকে ডেকে আনলে দায়ু হাসান নিনা সহ রিচুয়াল শুরু করতেই দায়ু পজেস হয়ে আরিকিবা রিপিট করতে থাকে এবং পেপারে আরা কিবলাত লিখে একটা গাছের ছবি আঁকে। হাসান এটা দেখা মাত্রই প্রচণ্ড রেগে রিচুয়ালস থামাতে বলে, কারণ তার মতে মা মেন্টালি আনস্টেবল। দোকানদারটাকে ঘর থেকে বেরিয়ে যেতে বলে হাসান নিনার উপর চেঁচিয়ে বলে, এইসবের জন্য আমার কাজের উপর প্রভাব পড়ছে, তাই কাল সকালেই আমরা বাড়ি ছেড়ে চলে যাব। এবার আমাদের সাথে মা আসুক বা না আসুক সেটা আমার দেখার কোনো দরকার নেই। পুরো ঘটনার দরুন যেখানে হাসানের উচিত ছিল নিনাকে সাপোর্ট করা, সেটার পুরো উল্টোটাই ঘটে গেল। রাতে নিনা দায়ুকে খাবার দিতে গেলে কিছু অদ্ভুত ভিজন্স দেখতে পায়, তবে পরবর্তী সময়ে সেই রাতে আর কোনো অসুবিধা হয় না। পরদিন সকালে জিনিসপত্র গুছিয়ে নিনা শেষবারের মতো দায়ুকে বিদায় জানাতে গেলে চমকে ওঠে, কারণ বিছানায় পড়ে রয়েছে দায়ুর প্রাণহীন দেহ। সে হাত কেটে আত্মহত্যা করেছে। এই আকস্মিক ঘটনার জন্য কেউ প্রস্তুত ছিল না। তারা কখনোই চায়নি দায়ু মারা যাক, বিশেষ করে হাসান, কারণ দায়ু যেমনই হোক তার মা ছিল। তাকে সেদিন কবর দিয়ে সমস্ত কৃতকর্ম সেরে পরের দিন তারা বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সেই রাতে হাসান ঘুমিয়ে পড়তে নিনা চতুর্থ ঘরের দরজা খোলা দেখে ঢুকে পড়ে। সেখানে কিছুক্ষণ খোঁজাখুঁজির পর জানতে পারে এক গভীর রহস্য। নিজের মনকে শান্ত করার জন্য হাতে একটা কুড়ুল নিয়ে বেরিয়ে পড়ে বাগানের দিকে। দায়ু যে গাছটার নিচে ছুরি নিয়ে দাঁড়িয়ে থাকতো সেখানটা খুঁড়তে শুরু করলে কিছুক্ষণ পরে মাটির তলা থেকে বেরিয়ে আসে একটা বাচ্চার কঙ্কাল। নিনা যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আসলে কিছুক্ষণ আগে যে চতুর্থ রুমে নিনা প্রবেশ করেছিল সেখান থেকে জানতে পারে এই রুমটায় ছোটবেলায় হাসান থাকতো এবং তার বেস্ট ফ্রেন্ড আর অন্য কেউ নয় স্বয়ং দিমা। দায়ু পেপারে যে আরা কিবলাত লিখেছিল সেটার অর্থ কাবার দিক, অর্থাৎ পশ্চিম। এতদিন সে আনকনসিয়াস মাইন্ডে এটাকে আরিকিবা আরিকিবা বলতো এবং চিত্র অনুযায়ী ঘরের ঠিক পশ্চিম দিকে ছিল গাছটা যার নিচে কবরস্থ ছিল দিমা। এতক্ষণে খোঁড়াখুঁড়ির আওয়াজ শুনে হাসানের ঘুম ভেঙে যায় এবং নিনাকে এসে হাতে নাতে ধরে ফেলে। তবে হাসান কঙ্কালটা দেখতে অপ্রস্তুত হয়ে যায় এবং সেখানে একটি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে রিভিল হয় গল্পের আসল রহস্য। আসলে ছোটবেলায় দিমা এবং হাসান দুজন খুব ভালো বন্ধু ছিল। প্রতিটা সময় বলতে গেলে তারা একসাথেই কাটাতো। কিন্তু সময়ের সাথে দিমা দায়ুর ভালোবাসার অংশীদার হয়ে ওঠে, যার কারণে সে তাকে নিজের ছেলের মতোই ভালোবাসত। কিন্তু হাসানের সেটা পছন্দ হতো না। একদিন খেলতে খেলতে নিজেদের মধ্যে ঝগড়া লাগলে হাসান প্রচণ্ড রেগে পাশে পড়ে থাকা একটা ছুরি দিয়ে দিমাকে মেরে ফেলে। দায়ু নিজের ছেলেকে বাঁচানোর জন্য বাচ্চাটির লাশ ওই গাছের গোড়ায় সবার অজান্তেই পুঁতে দেয়। অনেক রাত হয়ে গেলে দিমা বাড়ি না ফিরলে তার মা দায়ুর কাছে আসলে জানায় সে আজ এখানে আসেনি। সময়ের সাথে এই বাড়ি হাসানের কাছে জেলে পরিণত হলে নিজেকে মানসিকভাবে সুস্থ করতে শহরে শিফট হয়। কিন্তু এই অপকর্মের জন্য হাসান যতটা দায়ী ঠিক ততটাই ছিল দায়ু, যার কারণে দিমার আত্মা তাকে হন্ট করত। এবার সময়ের সাথে দিমার মা এবং নার্সির সন্দেহ দায়ুর উপর আসলে তারা হাসানকে এই বাড়িতে নিয়ে আসার প্ল্যান করে। আর এখানে আসতেই দিমার আত্মা হাসানকে চিনতে পেরে দায়ুর সাহায্যে নিনাকে প্রমাণ দিতে শুরু করে, যার কারণে তিনি যখন জানতে পারেন হাসান চাইল্ড সাইকোলজিস্ট হয়েছে তখন পূর্ব কথা মনে করে দায়ু তার গাল টিপে কাজের মজা উড়িয়ে দেয়।
দায়ুর মৃত্যুর আগের দিন রাতে নীনা যখন তার সাথে দেখা করতে গেছিল, তখন তার পিছনে আর অন্য কেউ নয় দায়ুকেই দেখতে পেয়েছিল। ঠিক যেমনটা মুভি শুরুতে নীনা তার মাকে স্বপ্নে দেখেছিল, অর্থাৎ মৃত্যুর আগে নীনা সেই ব্যক্তিদের ডাবল গ্যাঙ্গার দেখতে পায়। সেদিন এই ব্যাপারটাকে নীনা মনের ভুল ভেবে উড়িয়ে দিলেও আজ বুঝেছে দায়ু কোনো মানসিক রোগী নয়, বরং শুরু থেকে প্রতিটা জিনিস তার মনেই ছিল। এবং হাসান কখনোই চাইতো না যে তার মা সবাইকে সেদিনের ঘটনা বলে দিক, যার কারণে রিচুয়ালসের সময় মায়ের আঁকা ছবি দেখে হাসান রিচুয়ালস থামিয়ে পরের দিন চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সে মাকে বিশ্বাস করতে পারে না, কোনোদিন হয়তো এই ঘটনা তিনি কাউকে না কাউকে বলে ফেলবেন, তখন তার চাকরি এবং ফিউচার দুটোই ধ্বংস হয়ে যাবে। তাই সেদিন ঘুমন্ত অবস্থায় তার মুখ টিপে হাত ছুরি দিয়ে কেটে পুরো ঘটনাকে আত্মহত্যার রূপ দেয়। নীনা হাসানকে বলে দিমার অবশিষ্ট প্রপার নিয়ম মেনে কবরস্থ করে তার মাকে গিয়ে সব সত্যি কথা বলতে। প্রথমে দোনোমনো করলেও হাসান এই প্রস্তাবে রাজি হলে নীনা ঘুরতে যেতেই হাসান তাকে মেরে অজ্ঞান করে দেয়। কিন্তু তখনই আচমকা দিমার আত্মাকে দেখতে পেলে হাসান নিজেও ভয় অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর মিনার জ্ঞান ফিরতে প্রাণ বাঁচানোর জন্য পালাতে গেলে হাসান তার পিছু নেয়। অবশেষে হাসান তাকে মারতেই যাবে, কিন্তু তখনই পিছন থেকে নার্সি তার উপরে অ্যাটাক করে মেরে ফেলে। চিরদিনের মতন শেষ হয়ে যায় হাসানের পাপ। পরের দিন সকালে নীনা তার বাচ্চা এবং নার্সি সহ দিমাকে সঠিক নিয়ম মেনে কবরস্থ করলে এতদিনে বাচ্চাটার আত্মা শান্তি পায়। এবং এই ঘটনার সাথে মুভি এখানেই শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভিডিও তা কমেন্ট বক্সে জানাও। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক, আর তাছাড়া যারা চ্যানেলে নতুন আসছো তারা সাবস্ক্রাইব করতে ভুলো না। তো এবার সদ্য মুক্তিপ্রাপ্ত আমেরিকান হরর মুভি দ্য ব্ল্যাক ফোনের গল্প জানতে হলে বাঁ দিকের ভিডিও, এবং কোরিয়ান হরর থ্রিলারের গল্প জানতে হলে ডান দিকের ভিডিওতে ক্লিক করুন।